যুবকদের একটা সমস্যা হচ্ছে পারিবারিক সাপোর্টের অভাব। পারিবারিক সাপোর্টের অভাবে এদের মানসিকতা গুলো বিক্ষিপ্ত হয়ে যায়, হতাশায় তারা ভোগে। যখন তারা হতাশায় ভোগে তখন মাদকের কাছে যায়, গার্লফ্রেন্ডের কাছে সুখ না পেলে তখন মাদকের কাছে আসে, কখনো কখনো মিউজিকের কাছে যায়। এগুলো থেকে যখন চরিত্র খারাপ হয়ে যায় তখন পর্ন দেখা শুরু করে। একটা ছ্যাঁকা খেয়ে গেলে তখন মেয়েদেরকে আর ভালো লাগে না, তখন মনে হয় যে আমি আর বিয়ের সাথে কিছু করবো না, সারা জীবন এটা খারাপ কাজ করি বেড়াবো। মেয়েরা আসলে ভালো না, আমি কিন্তু বলিনি মেয়েরা ভালো না, কিছু মানুষ তখন মনে করে যে মেয়েরা আর ভালো না।